হ্যালো এইচএসি আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসি ইংলিশ সেকেন্ড পেপারের মডিফায়ারের বোর্ড কোয়েশ্চেনের সলিউশান ক্লাসে আজকে আমরা যে বোর্ডটা সলিউশান করবো সেটা হচ্ছে ঢাকা বোর্ড টু থাউজেন্ড নাইনটিন বরাবরের মতো সবচেয়ে শর্টকাটে এবং সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি আর্সেনিক ইজ ড্যাশ সাবস্টেন্স সাবস্টেন্স অর্থ হচ্ছে পদার্থ বা উপাদান আর্সেনিক হচ্ছে একটি ড্যাশ উপাদান এই যে উপাদান বা পদার্থ এটাকে কি করতে বলছে দেখো এর দাগে যে প্রিমডিফাইড নাউন এই নাউনটাকে আমাদের প্রিমডিফাই করতে বলছে নাউন কোনটা এই সাবস্টেন্স অর্থাৎ উপাদান বা পদার্থ এই এটার এটাকে আমাদের কি করতে বলছে মডিফাই করতে বলছে সাবস্টেন্সকে তো সাবস্টেন্স যেহেতু নাউন আর নাউনকে প্রিমোডিফাই করে কে একটা অ্যাডজেকটিভ তাহলে এর দাগে আমরা একটা অ্যাডজেকটিভ বসাবো তো সাবস্টেন্স পদার্থ তো আমরা জানি যে আর্সেনিক কী ধরনের একটা পদার্থ আমরা সবাই জানি যে আর্সেনিক একটা ক্ষতিকারক পদার্থ বা একটা বিপজ্জনক পদার্থ বা একটা বিষাক্ত পদার্থ বিভিন্ন কিছু বলা যায় আর্সেনিকের ব্যাপারে বা এই সাবস্টেন্সটার ব্যাপারে এই সাবস্টেন্স নাউনটার ব্যাপারে আমরা এ দাগে কোনো একটা অ্যাডজেক্টিভ বসাবো হ্যাঁ তো আমরা এখানে দিতে পারি আর্সেনিক ইজ আ ড্যান্জারাস সাবস্টেন্স আর্সেনিক কী ধরনের পদার্থ ড্যাঞ্জারাস সাবস্টেন্স তাহলে এ দাগে আমরা দেবো ড্যান্জারাস বা আমরা এ দাগে আরও দিতে পারি আর্সেনিক ইজ আ আমরা দিতে পারি হার্মফুল সাবস্টেন্স যে আর্সেনিক হচ্ছে একটা কী ক্ষতিকারক পদার্থ বা আমরা আরও বলতে পারি আর্সেনিক ইজ আ পয়জনার সাবস্টেন্স আর্সেনিক হচ্ছে একটা বিষাক্ত পদার্থ যেটাই দেবো সেটা এই সাবস্টেন্স সম্পর্কে তথ্য দিচ্ছে যে আর্সেনিক কী ধরনের পদার্থ এই পদার্থর আগে হার্মফুল পয়জনাস বা এই যে ডেঞ্জারাস এই অ্যাডজেক্টিভগুলো বসে এই সাবস্টেন্স নাউনটার সম্পর্কে বোঝাচ্ছে তাই এই ওয়ার্ডগুলো হচ্ছে এক একটা কী মডিফায়ার কার প্রিমোডিফায়ার এই সাবস্টেন্স নাউনটা প্রিমডিফায়ার এরকম আমরা বিভিন্ন ওয়ার্ড এখানে দিতে পারি তবে যেটাই দেবো সেটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ হতে হবে কারণ সাবস্টেন্স নাউন এই নাউনকে মডিফাই করতে বলছে আর আমরা জানি নাউনকে মডিফাই করে একটা অ্যাডজেক্টিভ ইট ইজ ড্যাশ ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ ইট ইজ এটি হয় ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ অর্থাৎ মানুষের স্বাস্থ্যের জন্য ডেঞ্জারাস অর্থাৎ ক্ষতিকর ফর হিউম্যান হেলথ মানুষের স্বাস্থ্যের জন্য এখানে ড্যাশে দেখো কি বলছে ইনটেনসিফায়ার ব্যবহার করতে বলছে ইনটেনসিফায়ার মানেই আমরা জানি সেখানে চোখ বন্ধ করে ভেরি বসিয়ে দেবো তাহলে বিদ আগে আমরা দেবো ভেরি ইট ইজ তাহলে বিদাকে হবে ভেরি ইট ইজ ভেরি ড্যাঞ্জারাস ফর হিউম্যান হেলথ এখানে ইনটেন্সিফায়ারটা ব্যবহার করে আসলে এই ড্যাঞ্জারাস এই অ্যাডজেক্টিভটাকে প্রিমোডিফাই করা হলো ড্যাঞ্জারাস অর্থ বিপজ্জনক আর ভেরি দিলে সেটা হয়ে যায় খুব বিপজ্জনক ইনটেন্সিফায় অর্থাৎ সেটাকে বৃদ্ধি করা বা বাড়িয়ে দেওয়া এই ড্যাঞ্জারাস বিপজ্জনক ফর হিউম্যান হেলথ এটার সাথে যদি ভেরি দিয়ে দিই তাহলে ভেরিটা আসলে এই ড্যঞ্জারাস ওয়ার্ডটাকে আরেকটু বাড়িয়ে দিল কীরকম বিপজ্জনক তাহলে আমরা বলবো ভেরি ডেঞ্জারাস খুব বিপজ্জনক বিদাগে হবে ভেরি ইনটেন্সিফায়ার হলে নাইনটি নাইন ক্ষেত্রেই সেখানে ভেরি হয় মাঝে মাঝে টু বা শো এগুলোও কিন্তু ব্যবহার হতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি ক্ষেত্রে আমরা প্রথমে ট্রাই করব ভেরি কারণ বললাম যে নাইনটি ক্ষেত্রে এটা কি হয় ভেরি হয় সিদাগে আমরা পড়ি এবার ড্যাশ ইউজ আর ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলছে টু প্রিমোডিফাই দ্য নাউন নাউনকে প্রিমডিফাই করার জন্য ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলছে সাবস্টেন্স সাবস্টেন্স অর্থ পদার্থ আমরা প্রথমে পড়েছি সাবস্টেন্স অর্থ পদার্থ বা উপাদান ইজ ফাউন্ড ফাউন্ড অর্থ পাওয়া যায় ইন ওয়াটার পানিতে পাওয়া যায় অব দ্য টিউবওয়েল টিউবওয়েলের পানিতে পাওয়া যায় এখানে বলছে ইউজ আর ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ মানে আমরা জানি দিস দ্যাট বা দিস দোস এগুলোর মধ্যে আসলে দিস বা দোষ এই এই দুইটা বসবে না কারণ এই দুইটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে বসে কিন্তু এখানে তো দেওয়া আছে সাবস্টেন্স যেটা হচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলারের আগে এই ডেমনস্ট্রেটিভ দিস বা দোষ বসে না কারণ দিস বা দোষ প্লুরাল তাই তারা প্লুরাল নাউনের পূর্বে বসবে সাবস্টেন্স যেহেতু সিঙ্গুলার নাউন তাই দিস বা দোষ বসবে না তাহলে এই সি দাগে আমাদের বসতে পারে আর বাকি দুইটা ডেমনস্ট্রেটিভ বসতে পারে দিস বা ড্যাট কিন্তু ড্যাট দিলে এটার অর্থটা দাঁড়ায় ড্যাট সাবস্টেন্স ড্যাট সাবস্টেন্স অর্থাৎ ওই পদার্থটা বা ওই বস্তুটা ইজ ফাউন্ড পাওয়া যায় ইন ওয়াটার পানিতে পাওয়া যায় অব দ্য টিউবওয়েল টিউবওয়েলে ওই বস্তুটা পাওয়া যায় আমরা ওই বলবো না আমরা বলবো এই বস্তুটা পাওয়া যায় এই বস্তু বলতে এই আর্সেনিকটা পাওয়া যায় তো আর্সেনিক নিয়ে আমরা বর্তমানে কথা বলছি তাহলে তাই আমরা বলবো এই বস্তুটা আর কি বা এই পদার্থটা পাওয়া যায় আমরা যদি অতীতে কোনো কিছু বলতাম তারপরে আবার সেই কথাটা বলতাম তাহলে আমরা বলতাম যে ওই বস্তুটা আগে যেই বস্তুটার কথা বলেছিলাম কিন্তু এই বস্তুটার কথা তো আমরা বর্তমানে আলোচনা করছি তাই না তার জন্য এখানে দেব দিস সাবস্টেন্স অর্থাৎ এই বস্তুটা বা এই উপাদানটা বা এই পদার্থটা যেটাই বলি না কেন সেটাই হবে তাই আমরা এখানে দেবো ডিস সাবস্টেন্স অর্থাৎ এই উপাদানটা আমরা যখন বর্তমানে কোনো কিছু নিয়ে আলোচনা করব। তখন সেই ব্যাপারটাই যদি আবার বলি তাহলে আমরা সেটা ডিশ বলবো আর ডিশোষ কেন হবে না সেটা আগেই বলেছি প্লুরাল হওয়ার কারণে সেগুলো হবে না আর ড্যাট হবে না ড্যাট হলে ওই হয়ে যায় তার জন্য ওই অর্থ চলে আসে দেয়ার আর ড্যাস ভিলেজেস ভিলেজ অর্থ গ্রাম দেয়ার আর ড্যাস ভিলেজেস গ্রাম রয়েছে এখানে দেখো দিডাকে বলছে এই ভিলেজ ভিলেজ এটা হচ্ছে নাউন এই নাউনটাকে আমাদের কোয়ান্টিফায়ার ব্যবহার করে প্রিমোডিফাই করতে বলছে মানে নাউনের আগে একটা আমাদের কোয়ান্টিফায়ার ব্যবহার করতে হবে আমরা ডিটারমিনারে কোয়ান্টিফায়ার পরেছিলাম কোয়ান্টিফায়ারের মধ্যে ম্যানি ফিউ অ্যালট অফ মাছ মোর যেগুলো পরিমাণ বোঝায় আর কি এই এই ওয়ার্ডগুলো বসে হ্যাঁ কোয়ান্টিফায়ারে কোয়ান্টিফায়ারের মধ্যে এই পরিমাণবাচক শব্দগুলো বা ওয়ার্ডগুলো থাকে তো আমরা এখানে এই ভিলেজেস এই নাউনটাকে প্রিমোডিফাই করার জন্য আমরা এখানে দিতে পারি দেয়ার আর মেনি ভিলেজেস অর্থাৎ অনেক গ্রাম রয়েছে হ্যাঁ কতগুলো গ্রাম রয়েছে মেনি ভিলেজেস এই ভিলেজটাকে প্রিমোডিফাই করছে কে এই মেনি ওয়ার্ডটা বা আমরা দিতে পারি দেয়ার আর সাম ভিলেজেস হ্যাঁ কিছু গ্রাম গ্রাম রয়েছে সাম কিছু দেয়ার আর সাম ভিলেজেস কিছু গ্রাম রয়েছে এরকম এরকমভাবে আমরা এখানে আর লট অফও বসাতে পারি আর লট অফ ভিলেজেস অর্থাৎ অনেক গ্রাম রয়েছে এই গ্রাম সম্পর্কে তথ্য দিচ্ছে আর লট অফ বা মেনি বা সাম এই ওয়ার্ডগুলো আর এই ওয়ার্ডগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার কারণ এই ওয়ার্ডগুলো পরিমাণ বোঝায় তো এই জাতীয় কোনো একটা ওয়ার্ড বসাবো যেটা কি এ ভিলেজ এই ওয়ার্ডটা সম্পর্কে কী করবে একটা তথ্য দেবে বা এই ওয়ার্ডটার পরিমাণ বোঝাবে কোয়ান্টিফায়ার এই পরিমাণবাচক শব্দগুলো বসবে তাহলে এখানে আমরা মেনি বা সাম বা অফ এরকম ওয়ার্ডগুলো বসাবো ঈদ আগে দেখো কী বলছে ইন ড্যাশ ইন ড্যাশ কান্ট্রি ইন ড্যাশ কান্ট্রি এই ইয়ের যেই ড্যাশ সেখানে ক্লু দেওয়া আছে দেখো কী বলছে আমাদের পসেসিভ ব্যবহার করতে বলছে আমরা জানি পজিসিভ মানে হচ্ছে মালিকানা এই কান্ট্রি এই নাউনটাকে প্রিমোডিফাই করে একটা পসেসিভ বসাতে বলছে পসেসিভ আমরা ডিটারমিনারের মধ্যে পড়েছিলাম মাই আওয়ার হিজ হার দেয়ার এই যেগুলো দিয়ে মালিকানা বুঝায়। ইটস এগুলো হচ্ছে পসেসিভ ঠিক আছে তো এই পসেসিভের মধ্যে এখানে আমরা বসাতে পারি আমরা তো ডি দাগে দিয়েছি মেনি বা সাম দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি আমরা এখানে পসেসিভ দিতে পারি আওয়ার কান্ট্রি আমাদের দেশ আমাদের মালিকানা বোঝাচ্ছে হ্যাঁ পসেসিভ মানে মালিকানা আওয়ার আওয়ার কান্ট্রি আমাদের দেশে অনেক গ্রাম রয়েছে তাহলে ঈদ আগে আমরা দেব আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশে আমাদের দেশে অনেক গ্রাম রয়েছে মোস্ট অফ আওয়ার ড্যাস মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল মোস্ট অফ আওয়ার অধিকাংশ আমাদের ড্যাস পিপল পিপল অর্থ হচ্ছে লোকজন ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার ড্রিং পান করে টিউবওয়েল ওয়াটার টিউবওয়েলের পানি পান করে এখানে ড্যাশে দেখো আমাদের ক্লু কি দেওয়া আছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমোডিফাই দ্য নাউন নাউনকে প্রিমোডিফাই করতে নাউন কোনটা এই যে পিপল এই পিপল নাউন পিপল মানে লোকজন এই নাউনটার মডিফাই হিসেবে আমাদের একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে নাউন অ্যাডজেক্টিভ মানে একটা নাউন নাউন অ্যাডজেক্টিভ মানে কি একটা নাউন যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে মানে পরের এই নাউনটা সম্পর্কে যেখানে পিপল এই নাউনটা সম্পর্কে একটা তথ্য দেবে একটা নাউন সম্পর্কে যখন আরেকটা নাউন তথ্য দেয় তখন সেটাকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ তাহলে আমরা এখানে দিতে পারি মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল এই ড্যাশ পিপলের জায়গায় আমরা দিতে পারি মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ভিলেজ পিপল মানে গ্রামের লোক এর দাগায় আমরা দিতে পারি ভিলেজ ভিলেজ পিপল অর্থাৎ গ্রামের লোক ভিলেজ একটা নাউন কিন্তু এই ভিলেজটা যখন আমরা ভিলেজ পিপল বলবো অর্থাৎ গ্রামের লোক গ্রামের লোক লোকটা কোথাকার গ্রামের এই ভিলেজটা আসলে এই লোক সম্পর্কে তথ্য দিচ্ছে তার জন্য এটা নাও নারজেক্টিভ হয়ে যাবে আবারও বলি একটা নাউন যখন আরেকটা নাউন সম্পর্কে তথ্য দেবে তখন সেটাকে আমরা বলবো নাউন এডজেক্টিভ তাহলে এখানে আমরা দেব ভিলেজ মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার আমাদের অধিকাংশ গ্রামের মানুষ টিউবওয়েলের পানি পান করে অ্যাজ এ রেজাল্ট যার ফলে ম্যানি অফ দেম তাদের অনেকে আর সাফারিং সাফারিং অর্থ ভোগা তাদের অনেকেই ভুগছে ফ্রম আর্সেনিক প্রবলেম আর্সেনিক সমস্যায় তারা ভুগছে দিস প্রবলেম ইজ ড্যাশ দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড দিস প্রবলেম এই সমস্যাটি ইজ এই সমস্যাটি হয় ড্যাশ ফাউন্ড ফাউন্ড অর্থ পাওয়া গেছে ইন নর্থ বেঙ্গল হ্যাঁ নর্থ বেঙ্গলে পাওয়া গেছে ঠিক নর্থ বেঙ্গল বা উত্তর বাংলায় আর কি পাওয়া গেছে আর কি তো এখানে আমাদের ক্লুটা দেখো যে প্রি প্রিমডিফাই দা ভার্বকে ভার্ভকে মডিফাই করতে বলছে এই যে ফাউন্ড এই ভার্ভ ফাউন্ড মানে পাওয়া গেছে এই ভার্ভটাকে আমাদের মডিফাই করতে হবে তো আমরা জানি ভার্ভের মডিফায়ার হিসেবে ব্যবহার হয় অ্যাডভার্ভ ভার্ভকে মডিফাই করে অ্যাডভার্ব তাহলে এখানে আমরা একটা অ্যাডভার্ব আনবো দিস প্রবলেম ইজ আমরা অ্যাডভার্ভ দিয়ে আমরা বুঝি যে যেটা সময় বোঝাই বা কোনো একটা ম্যানার বোঝায় বা কোনো একটা স্থান বুঝায় সেগুলো হয় অ্যাডভার্ব তাহলে আমরা দিতে পারি দিস প্রবলেম ইজ আমরা এখানে দিতে পারি অলরেডি ইতিমধ্যেই পাওয়া গেছে আমরা এখানে অলরেডি দিলে হয় ইতিমধ্যে পাওয়া গেছে বা দিস প্রবলেম ইজ ক্লিয়ারলি ক্লিয়ারলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল উত্তর বাংলায় এটা পরিষ্কারভাবে কি খুঁজে পাওয়া যাচ্ছে ক্লিয়ারলি শোনো তোমাদের আরেকটা কথা বলে রাখি এই যে ক্লিয়ারলি ক্লিয়ার হচ্ছে নিজে একটা অ্যাডজেকটিভ কিন্তু ক্লিয়ারলি হয়ে যাবে অ্যাডভার্ভ অ্যাডজেক্টিভের পরে যদি এল ওয়াই দেওয়া হয় তাহলে সেটা কিন্তু অ্যাডভার্ভ হয়ে যায় তাহলে দিস প্রবলেম ইজ ক্লিয়ারলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল এই সমস্যাটা কি পরিষ্কারভাবে আমরা কোথায় লক্ষ্য করছি নর্থ বেঙ্গলে এটা আমরা লক্ষ্য করছি তাহলে এখানে আমরা ক্লিয়ারলি দিতে পারি কারণ ক্লিয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পরে ওয়াই দিলে একটা অ্যাডভার হয়ে যায় এখানে যেহেতু আমাদের ভাতকে মডিফাই করতে বলছে তাই অ্যাডভার বানা লাগবে প্লাস এখানে আমরা অলরেডি দিতে পারি অলরেডি অর্থ ইতিমধ্যে অলরেডি হচ্ছে সময় রিলেটেড একটা অ্যাডভার যেগুলো দিয়ে সময় বোঝায় সেগুলো আসলে অ্যাডভার হয় তাহলে এখানে অলরেডি বা ক্লিয়ারলি কোনো একটা কিছু দিলেই হবে উই শুড আমাদের উচিত টেক প্রপার টেক গ্রহণ করা উচিত প্রপার যথাযথ মিজাস মিজাস অর্থ পদক্ষেপ আমাদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত ড্যাস এখানে ড্যাশে কী বলছে দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ভ ভার্ভকে পোস্ট মডিফাই করতে বলছে উই ট্যান ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে আমরা জানি টু প্লাস ভার্ভের বেস্ট ফ্রম কিন্তু এখানে বলছে ইনফিনিটিভ ফ্রেজ ফ্রেজ বললে আরও একটা বা দুইটা ওয়ার্ড আনতে হবে টু প্লাস ভার্ভের ফর্মের পরেও আরও একটা বা দুইটা ওয়ার্ড আনতে হবে ফ্রেজ বলে রাখলে উই শুড টেক প্রপার মিসার্স আমাদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এই টেক এই ভার্ভটাকে আসলে পোস্ট মডিফাই করতে হবে আমাদের তো আমরা এখানে দিতে পারি উই শুড টেক প্রপার মিসার্স টু রিমেইন সেফ টু রিমেইন এই যে টু প্লাস ভার্বের ব্লেসফর্ম টু আর রিমেন রিমেইনটা হচ্ছে ভার্ভের বেস্টফর্ম আমরা এটা বসালাম টু রিমেইন সেফ সেফ ওয়ার্ডটাও দিয়ে দিলাম যেহেতু এখানে আমাদের ইনফিনিটি ফ্রেজ বলছে ফ্রেজ বললে আরও একটা বা দুইটা ওয়ার্ড আনতে হয় তো আমরা এখানে আনবো টু রিমেইন সেফ বাকি আমরা এখানে বস এটাও বসাতে পারি যে টু সেভ আওয়ার সেলফ হ্যাঁ আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য বা টু কন্ট্রোল আর্সেনিক প্রবলেম আর্সেনিক প্রবলেম কন্ট্রোল করার জন্য এরকম বিভিন্ন কিছু দেওয়া যায় তবে আমাদের যেহেতু ইনফিনিটিভ বলছে এখানে তাহলে আমরা টু প্লাস ভার্ভের বেস্ট ফর্ম আনবো এবং ফ্রেজের কারণে আরও একটা বা দুইটা ওয়ার্ড এখানে নিয়ে আসবো আরও কিছু ওয়ার্ড আনবো আর কি গভর্নমেন্ট ইজ ট্রাইং গভর্নমেন্ট অর্থাৎ সরকার সরকার ইজ ট্রাইং সরকার চেষ্টা করছে ট্রাই অর্থ চেষ্টা করা টু মার্ক দ্য টিউবওয়েল টিউবওয়েলগুলোকে মার্ক করে দেওয়ার চেষ্টা করছে হ্যাভিং যেগুলোতে আছে আর্সেনিক যেগুলোতে আর্সেনিক আছে সেগুলোকে সরকার মার্ক করে দেওয়ার বা সেগুলোকে চিহ্নিত করার চেষ্টা করছে ড্যাশ ইউ যে পার্টিসিপল একটা পার্টিসিপল ব্যবহার করতে বলছে ইউ যে পার্টিসিপল ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ভ এই ভার্ভটাকে ট্রাইং এই ট্রাই ভার্ভটাকে আমাদের পোস্ট মডিফাই করতে বলছে একটা পার্টিসিপল দিয়ে রেড কালার রেড কালার সরকার কি রেড কালার দিয়ে আর কি মার্ক করার বা চিহ্নিত করার চেষ্টা করছে কি যেই টিউবওয়েলগুলোতে আর্সেনিক আছে সেগুলোকে তো আমরা এখানে যেহেতু পার্টিসিপুল বলছে প্রেজেন্ট পার্টিসিপুলে আমরা জানি যে ভার্ভ প্লাস আইনজি হয় আর পাস্ট পার্টিসিপুলে ভার্বের পাস্ট পাস্ট পার্টিসিপুল ফ্রম হয় আর কি তো আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপুল ইউজ করে আমরা এখানে দিতে পারি যে সরকার চেষ্টা করছে মার্ক দ্য টিউবওয়েল টিউবওয়েলগুলোকে মার্ক করে দেওয়ার বা চিহ্নিত করে করার চেষ্টা করছে হ্যাভিং আর্সেনিক যেগুলোতে আর্সেনিক আছে আমরা এখানে দিতে পারি ইউজিং এখানে আমরা কি দিতে পারি ইউজিং অর্থাৎ ব্যবহার করে ইউজিং রেড কালার হ্যাঁ ইউজিং ভার প্লাস যে এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিবল এখানে যেহেতু পার্টিসিবল ব্যবহার করতে বলেছে আমরা প্রেজেন্ট পার্টিসিবল ব্যবহার করতে পারি আমরা দিতে পারি ইউজিং রেড কালার লাল কালি ব্যবহার করে সরকার কি টিউবওয়েলগুলোকে মার্ক করে দেওয়ার চেষ্টা করছে তাহলে আয়দাগে আমরা দেবো ইউজিং পিপল শুড বি রিফ্রেন ফ্রম লোকজনদেরকে রিফ্রেন ফ্রম অর্থাৎ বিরত থাকা শুড বি শুড বি অর্থ উচিত লোকজনদের বিরত থাকা উচিত ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার পানি পান করা থেকে অফ ড্যাশ টিউবওয়েলস অফ ড্যাশ টিউবওয়েলস টিউবওয়েলস অর্থ হচ্ছে টিউবওয়েল এখানে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলছে টিউবওয়েলস টিউবওয়েলস এখানে দেখো প্লুরাল আছে আর আমরা একটু আগে ডেমনস্ট্রেটিভে পড়েছি দিস দ্যাট দিস দোষ এগুলো ডেমনস্ট্রেটিভে বসে তবে দিস এবং ড্যাট বসে সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু এখানে একটু টিউবওয়েলস এই নাউনটাকে প্রিমোডিফাই করে আমাদের কি করতে হবে ডেমনস্ট্রেটিভ আনতে হবে তো টিউবওয়েলস যেহেতু প্লুরাল তার জন্য প্লুরালের পূর্বে যে ডেমনস্ট্রেটিভগুলো বসে সেগুলো হচ্ছে দিস বা দোষ তবে এখানে আমরা দিস টিউবওয়েলস দেব দিস দেবো হ্যাঁ দিস দোষ কেন হবে না দোষ হবে না কারণ দোষ দিলে হবে ওই টিউবওয়েলগুলোকে ওই টিউবওয়েলগুলো না আমরা এই টিউবওয়েলগুলোকে বলবো কারণ এই টিউবওয়েলগুলোর ব্যাপারেই আমরা কথা বলছি হ্যাঁ যে যেগুলোতে আর্সেনিক আছে সেগুলোকে রেড মার্ক করা হয় তো এই টিউবওয়েলগুলোকে তো এই যেহেতু আসছে এগুলো তার জন্য এখানে আমরা দিস দিব আমরা যখন কোনো কিছু নিয়ে কথা বলি তখন সেটা কিন্তু আমাদের প্রেজেন্টে ধরতে হয় হ্যাঁ আমরা তো এই ব্যাপারটা নিয়ে এই টিউবওয়েলগুলো নিয়েই মাত্র কথা বলছি তাই না তাহলে আমরা বলবো পিপল শুড বি রিফ্রেন রিফ্রেন্ড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার পানি পান করা থেকে লোকজনদেরকে বিরত থাকা উচিত অফ ডিজ টিউবওয়েলস ডিজ অর্থ এই এই টিউবওয়েলগুলোর পানি পান করার ব্যাপারে লোকজনদেরকে কি সতর্ক হওয়া উচিত তাহলে এই যে দাগে আমরা দেবো ডিজ আদারওয়াইজ অন্যথায় দে উইল সাফার দে উইল সাফার তারা ভুগবে ফ্রম আর্সেনিকোসিস আর্সেনিক প্রবলেমে তারা ভুগবে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আমাদের আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তারপরেও তোমরা কতটুকু বুঝতে পেরেছো বা তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তথম পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থেকো এইচএসিগুড়ি ইউটিউব চ্যানেলের সাথে থক আল্লাহ হাফেজ